রাত পোহালে এই নির্বাচন, কোনো ধরনের যাতে এই নির্বাচনকে কেন্দ্র করে আর যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এবং কোনো ধরনের অপতৎপরতা যাতে ঘটতে না পারে সেজন্য রাজধানী সহ সারা দেশেই বাড়ানো হয়েছে কড়া নিরাপত্তা। আমি এখন আছি রাজধানীর আরামবাগের আল হেলাল পুলিশ বক্সের সামনে। এখানে ডিএমপির পক্ষ থেকে এখানে অভিযান পরিচালনা করা হচ্ছে, একই সাথে তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে। আর আপনাকে জানিয়ে রাখি যে এই আল হেলাল পুলিশ বক্সের সামনে যারা বিভিন্ন ধরনের যানবাহন সহ সন্দেহজনক যারা ব্যক্তি রয়েছেন তাদের ব্যাগপত্র তল্লাশি সহ যানবাহন তল্লাশি করা হচ্ছে। আর আপনি জানেন যেহেতু এই নির্বাচন উপলক্ষে এরই মধ্যে মোটরসাইকেল নিষিদ্ধ করা হয়েছে, সেজন্য যারা ব্যক্তিগত যারা মোটরসাইকেল নিয়ে বের হচ্ছেন এরই মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বেশ কয়েকটি মোটরসাইকেল, আনুমানিক 30 থেকে 40টি মোটরসাইকেল এখানে আটক করা হয়েছে এবং প্রয়োজনীয় কাগজপত্র এখানে তারা দেখভাল করছেন। এবং আপনাকে জানিয়ে রাখি যে প্রায় রাজধানীর প্রায় প্রতিটি মোড়ে মোড়েই পুলিশের চেকপোস্ট আমরা দেখতে পেরেছি এবং গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে সেখানে আমরা দেখেছি যে পুলিশের পক্ষ থেকে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এবং আর এই ডিএমপির পক্ষ থেকে যারা উপকমিশনার যারা রয়েছেন তারা তাদের বেশিরভাগই এখন আমরা দেখতে পাচ্ছি রাজধানীতে তারা সড়কে অবস্থান করছেন এবং সড়কে অবস্থান করে তারা নিরাপত্তার বিষয়গুলো জোরদার করছেন এবং তাদের যারা সহকর্মী যারা রয়েছেন তাদেরকে বিভিন্ন ধরনের নির্দেশনা দিচ্ছেন। আর আপনাকে জানিয়ে রাখি যে এখানে যারা রাজধানী জুড়ে যেমন সকাল থেকে রাজধানী জুড়ে যেমন গাড়ি কিছুটা চাপ কম ছিল এখনও আমরা দেখছি যে সন্ধ্যার পর থেকে গাড়ির চাপ কম, তবে যারা জরুরি প্রয়োজনে যারা বের হচ্ছেন তাদের বিষয়ে ছাড় দেওয়া হচ্ছে। তবে এছাড়া যারা বিভিন্ন অপ্রয়োজনে যারা যানবাহন নিয়ে বেরোচ্ছেন এবং সন্দেহজনক হলে সেক্ষেত্রে তাৎক্ষণিক তল্লাশির মুখে পড়তে হচ্ছে এবং সাধারণ মানুষ যারা রয়েছেন যাদের ব্যাগপত্র রয়েছেন প্রতিটি বিষয়ে তারা খতিয়ে দেখার চেষ্টা করছেন যাতে কোনো ধরনের নাশকতা জাতীয় দ্রব্য যাতে না কেউ বহন করতে পারেন সেই বিষয়টি কড়াভাবে তারা দেখভাল করছেন। আর আপনাকে জানিয়ে রাখি যে গতকালকে যে ট্রেনে যে চলন্ত ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে যে অনাকাঙ্ক্ষিত যে ঘটনার পর থেকে আমরা দেখেছি যে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অভিযান পরিচালনা করা হয়েছে এবং সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে রাজধানী সহ সারা দেশে চলাচল করতে পারে সেক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে তাদের নজরদারি জোরদার করা হয়েছে এবং গোয়েন্দা নজরদারির তথ্যের ভিত্তিতে তারা বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে এরই মধ্যে আমরা দেখেছি যে বিকেলের দিকে যে ভোট কেন্দ্রে যাতে আতঙ্ক সৃষ্টির জন্য ককটেল সহ এবং পেট্রোল বোমা সহ একজনকে আমরা দেখেছি যে পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তার করা হয়েছে। আর এই রাজধানী জুড়েই আমরা দেখছি যে পুলিশের পক্ষ থেকে যে তল্লাশি কার্যক্রমগুলো চলছে সেই তল্লাশি কার্যক্রমের ফলে অনেকটা নিরাপদের মধ্যে রয়েছে। এখন পর্যন্ত তেমন কোনো ধরনের বিশৃঙ্খলা ঘটনা আমরা এখন পর্যন্ত দেখছি না। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ, সে লক্ষ্যে আমাদের প্রত্যেকটি কেন্দ্র তাদের মানে কেন্দ্রের যে নির্বাচন সামগ্রী নিয়ে প্রিজাইডিং অফিসার সহ অন্যান্য পুলিশ এবং আনসার সহ সবাই অবস্থান করছে। আমরা বিভিন্ন মতিঝিল বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান সময়ে চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করছি যাতে কোনো নাশকতাকারী বা কোনো অগ্নিসন্ত্রাস বা অন্যান্য যে কোনো বিশৃঙ্খল সৃষ্টিকারীদের আমরা প্রতিহত করতে পারি, এর পাশাপাশি যাতে নির্বিঘ্ন একটা ভোটের পরিবেশ এই অঞ্চলে বজায় থাকে। তারা নানাবিধ বিষয় দেখাচ্ছে, অনেকে কাগজপত্র আছে বা অন্য জরুরি ইমার্জেন্সি রোগী পরিবহন বা অন্যান্য কারণগুলো দেখাচ্ছে। আমরা একটু যাচাই বাছাই করে আসলে দেখব যে একান্ত মানবিক বিষয়গুলো হলে আমরা সেটিকে আলাদা বিবেচনা করব, আর যদি দেখি যে না সেই ধরনের কোনো বিষয় ছিল না, যে শুধুমাত্র নির্বাচনী আইন ভঙ্গ করার মানে একটা প্রচেষ্টা ছিল, সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থাগুলো নেব। মতিঝিল বিভাগে এই মুহূর্তে আমাদের 14টি চেকপোস্ট কার্যক্রম চলমান আছে, এছাড়া 56টি টহল দল, শুধুমাত্র পুলিশেরই 56টি টহল দল কাজ করছে। এর বাইরে আমরা জানি যে আনসার মানে বিজিবি, র্যাব এবং সেনাবাহিনী আলাদা টহল কার্যক্রম আছে, এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং বিচারিক ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আলাদা টহল কার্যক্রম চলমান আছে।
সমস্ত কেন্দ্রগুলোকে আমরা পুঙ্খানুপুঙ্খ রূপে পর্যালোচনা করেছি এবং আমরা মানে প্রত্যেকটা কেন্দ্রের গুরুত্ব অনুযায়ী আমরা ঝুঁকি অনুযায়ী আমরা আলাদা আলাদা নিরাপত্তা পরিকল্পনা নিয়েছি। যেখানে বেশি ঝুঁকিপূর্ণ সেখানে মানে দুই স্তর বা তিন স্তরের নিরাপত্তা আমাদের নিয়ে আছে। আমরা মানে ভোটার যারা আগামীকাল তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আগামীকাল ভোটের নির্বিঘ্ন পরিবেশ থাকবে, সবাই তাদের ইচ্ছা মতো তাদের ভোটের কার্যক্রমটি পরিচালনা করতে পারবে। তিনি যে বিষয়টি জানাচ্ছিলেন যে মোটরসাইকেল সহ যেসব যানবাহন নিষিদ্ধ করা হয়েছে সেক্ষেত্রে যারা বের হচ্ছেন তাদের বিষয়ে তাৎক্ষণিকভাবে তারা যেটি বলছেন মানবিক দিক হলে তাদের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিবেচনা করে কিছুটা ছাড় দেওয়া হচ্ছে, তবে যারা বিনা কারণে এই রাজপথে নেমেছেন বা কোনো কারণ বা অজুহাত দেখাতে ব্যর্থ হচ্ছেন তাদের বিষয়ে আইনগত ব্যবস্থা তারা নেবেন এমনটাই তিনি জানালেন। আর যদি নির্বাচনের শান্তিপূর্ণ যে পরিবেশের বিষয়ে তার সাথে আমরা যেটি কথা বললাম, তিনি যেটি বললেন যে ভোটারদের উদ্দেশ্যে যে আগামীকাল যেহেতু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেক্ষেত্রে ভোটাররা যাতে নির্বিঘ্নে কেন্দ্রে আসতে পারেন সেজন্য যেসব কেন্দ্রগুলো ঝুঁকিপূর্ণ রয়েছে সেগুলো পর্যালোচনা করেছেন তারা, পর্যালোচনা করে সেখানে আইনগত ব্যবস্থা নিয়েছেন যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা সেখানে না ঘটে। এই ছিল আমার কাছে সর্বশেষ খবর।